হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যাদের ইলেকটিভ ইংলিশ বা জেনারেল ইংলিশ ফোর্থ সেমিস্টার এবার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অনেকদিন ধরে সাইশন চাইছো সাইশনটা শুনে নাও সাজেশনটা আমি পাঁচ আর দশ মিলিয়ে একসাথে বলে দিচ্ছি দশ পাঁচ সেগ্রিগেট করছি না কারণ এই সাবজেক্ট পাশের সাবজেক্টগুলো না মানে কোনো অনার্সের সাবজেক্টে যেমন একটা সিকোয়েন্স থাকে বোঝা যায় কোয়েশ্চেন শুনলে যেটা দশের জন্য এটা পাঁচের জন্য এই এসিসি ইলেকটিভ ইংলিশ এগুলো তো না ঠিক বলা যায় না মানে আমি হয়তো যেটা পাঁচের জন্য ভাবছি পরীক্ষায় দেখি সেটাই দিয়েছে দশে দিয়েছে যেটা দশের জন্য ভাবছি সেটাই দিয়েছে পাঁচে দিয়েছে তা এরম একটা ডিলেমা তৈরি করে কারণ পাশের সাবজেক্ট যেহেতু তো পাঁচে দিলে ছোটো লিখবে দশে দিলে বড় লিখবে এইটুকুই বলতে পারি তা আমি ওভারঅল টপিকগুলো বলে যাচ্ছি এই এই প্রশ্নগুলো করবে বা এই টপিকের উপর নোট তৈরি করবে চেষ্টা করবে মাঝারি সাইজের নোট করতে যেটা যে সাইজটা মোটামুটি দশ পাঁচ দুটোতেই চলে আসে ওকে ফ্রি সাইজ গেঞ্জির মতো দাদাও পরে আমিও পড়ি এই এই কাইন্ড অফ একটা নোটের সাইজ রাখবে বেসিক্যালি নোটটা খুবই ইজি জিনিস মানে নোট বানানোটা কিছুটা হচ্ছে তোমার মানে ইটস আ মেন্টাল রাদার দ্যান ফিজিক্যাল যে পাঁচে এলে আমাকে ভাবতে হবে নোটটার কোন কোন জায়গাগুলো এক্সেসিভ সেগুলো বাদ দিয়ে দেবো মানে ফ্যাট ফ্রি করে দেবো আর দশে এলে ভাবতে হবে নোটে কোন কোন আমাকে মানে ওয়েট পুট করার মতো যে কোন কোন জায়গাটা আমাকে একটুখানি স্ফীত করা যায় নোটটাকে বাড়ানো যায় একটুখানি এক্সেসিভ জিনিসপত্র সেন্টেন্সগুলোকে যেটা সিম্পল সেন্টেন্স আছে একটু কমপ্লেক্স করে দিলাম কম্পাউন্ড সেন্টেন্স করে দিলাম একই কথা একটু অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে ঘুরিয়ে টুড়িয়ে বলে বাড়িয়ে দিলাম লেখা একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যাতে পাতাটা কভার হয় ওকে এই বেসিক জায়গাটা মাথায় রাখবে এবার আমি প্রশ্নে চলে আসছি আর বোর করব না তো প্রথমে চলে আসছি ইলেকটিভ ইংলিশ তাহলে ফোর্থ সেমিস্টারের প্রশ্ন পাঁচ দশ মিলিয়ে আমি শুধু কোশ্চেন বলছি সেই সাইজ মতো বুঝে নেবে তোমরা প্রথমে করছো হোয়াট ইজ প্যারাফ্রেজিং অ্যান্ড স্টেপস অফ প্যারাফ্রেজিং আচ্ছা দু নম্বরে করছো হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যামাং কোটিং মানে কোটিং মানে কোটেশন প্যারাফ্রেজিং অ্যান্ড সামারাইজিং তাহলে এটা করলে তোমার সামারাইজিংটাও ছোটো করে হয়ে যাচ্ছে কোটিং বা কোটেশানসটাও হয়ে যাচ্ছে প্যারাফ্রেজিং তো হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াই ডু উই প্যারাফ্রেজ অর ওয়াই ইজ প্যারাফ্রেজিং সো ইম্পর্টেন্ট নেক্সট করছো হাউ ক্যান প্যারাফ্রেজিং টেস্ট এ রাইটার্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস ওকে নেক্সট করছো এলিমেন্টস অফ প্যারাফ্রেজিং মানে প্যারাফ্রেজিং চ্যাপ্টার থেকে দিচ্ছি বুঝতেই পারছো এই প্রশ্নগুলো নেক্সট হচ্ছে হাউ ডু হাউ ডু ইউ ডু সামারাইজিং তো প্যারাফ্রেজিং সামারাইজিং চ্যাপ্টার থেকে এটা নেক্সট ক্রিটিক্যাল রাইটিং ক্রিটিক্যাল থিংকিং চ্যাপ্টার থেকে করবে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড হোয়াট আর দ্য ফাইভ ক্রিটিক্যাল থিংকিং স্কিলস হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড হোয়াট আর দ্য ফাইভ ক্রিটিক্যাল থিংকিং স্কিলস হোয়াই ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং ডিফিকাল্ট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং এ স্কিল এ দুটো প্রশ্ন একসঙ্গেই মানে এটাকে কি আদৌ কি স্কিল বলা যায় আচ্ছা ডেফিনেশন অফ সিনথেসিস একই সঙ্গে ট্যাক কোয়েশ্চেন হোয়াই ইজ সিনথেসিস ইম্পর্ট্যান্ট ইন ক্রিটিক্যাল থিঙ্কিং এই প্রশ্নটা ভালো করে করবে ফাইভ স্টেজেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাঁচটা স্তর আছে পাঁচটা স্টেজ আছে সেইটা হোয়াই ইজ সিনথেসিস দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্রিটিক্যাল থিঙ্কিং খুব ভালো করে পড়বে প্রশ্নটা হোয়াট ইজ সিনথেসিস ইন ক্রিটিক্যাল লিটারেসি ওকে মানে সিনথেসিস এক্সাম্পল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে সম্পর্ক আর ক্রিটিক্যাল লিটারেসির সঙ্গে সম্পর্ক এটা সিনথেসিসের উপর এই প্রশ্নগুলো করবে আচ্ছা নেক্সট প্রশ্ন করছো ইম্পর্টেন্স অফ ইন্ট্রোডাকশন ইন স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট নেক্সট প্রশ্ন রোল অফ ইন্টারজেকশন ইন স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট রোল অফ কনক্লুশন ইন স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট নেক্সট ইম্পর্টেন্স অফ স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট বুঝতেই পারছো এগুলো স্ট্রাকচারিং অ্যান্ড আর্গুমেন্ট চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেওয়া এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে করতে হবে নেক্সট করছো ডিফাইন অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড মেনশন ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাডেমিক রাইটিং এগুলো অ্যাকাডেমিক রাইটিং চ্যাপ্টার থেকে আচ্ছা হোয়াট ইজ সাইটেশন হোয়াই ইজ সাইটেশন ইম্পর্টেন্ট ইন অ্যাকাডেমিক রাইটিং নেক্সট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন অ্যাকাডেমিক রাইটিং অ্যাকাডেমিক রাইটিংয়ের সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সম্পর্ক মেনশন সাম স্যালিয়েন্ট ফিচার্স অফ গুড বুক রিভিউ বুক রিভিউয়ের কিছু বৈশিষ্ট্য বা হোয়াট ইজ বুক রিভিউ সাম ফিচার্স অফ বুক রিভিউ কী রোল অফ বুক রিভিউ হোয়াট রোল ডাজ বুক রিভিউ প্লে এই টাইপের যে বুক রিভিউ সংক্রান্ত প্রশ্নগুলো আমরা করবো হাউ অ্যাকাডেমিক রাইটিং ইজ ডিফারেন্ট ফ্রম পার্সোনাল রাইটিং পার্সোনাল রাইটিং আর অ্যাকাডেমিক রাইটিংয়ের তফাৎটা কি নেক্সট গিভ এক্সাম্পলস অফ ফাইভ সাইটেশনস অফ ফাইভ ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস ইন দ্য এম ফরম্যাট খুব ভালো করে করবে এই এম ফরম্যাটটা আচ্ছা রাইট এ রিভিউ অফ এ বুক দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি রেড সদ্য কোনো বই পড়েছো সেটা রিভিউ লিখতে হবে নেক্সট ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নট জাস্ট থিঙ্কিং বাট থিঙ্কিং হুইচ এনটেলস সেলফ ইম্প্রুভমেন্ট ডিসকাস এই এই স্টেটমেন্টটাকে ডিসকাস করতে হবে নেক্সট হাউ ইজ সিন্থেসিস ডিফারেন্ট ফ্রম অ্যানালিসিস সিনথেসিস আর অ্যানালিসিসও তফাৎ কী মেথডস অফ রাইটিং এ গুড সামারি গুড সামারি কী করে লেখা যায় নেক্সট ডিসকাস দ্য প্রসেস অফ রাইটিং এ রিভিউ ফর আ মুভি মুভির রিভিউ কীভাবে লিখতে হয় সেই প্রসেসটা এটাকে ঘুরিয়ে আসতে পারে যে রাইটে এ রিভিউ অফ এ মুভি দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড রিসেন্ট কোনো মুভি দেখেছ সেটা রিভিউ লিখতে হবে সেই প্রশ্ন তৈরি করতে হবে রিসেন্ট দেখা কোনো মুভির আচ্ছা ডিফারেন্সিয়েট বিটুইউইন এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যান আর্গিউমেন্ট স্টেটমেন্ট এবং আর্গিউমেন্টের তফাত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রাইজিং এটা মোটামুটি আগেও বলেছি সামারাইজিং এর আর কোটেশনের উপর কম্পেয়ার কন্ট্রাস্টের একটা নোট করে নেবে একটা মোটামুটি পাঁচে হোক দশে হোক এই টাইপের একটা নোট থাকে আচ্ছা ডিফারেন্সেস বিটুইন এপিএ অ্যান্ড এম ফরম্যাট শর্ট নোট অন আইএসবিএন অ্যান্ড আই এস এস এন এগুলো এলে পাঁচে আসবে কোস প্রশ্ন শুনেই বুঝতে পারছো ডিফারেন্স শর্ট নোট এগুলো এগুলো পাঁচে ডিফারেন্স দশে আসে না অত বড় লেখা যায় না আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে কনভেনশনস অফ অ্যাকাডেমিক রাইটিং অ্যাকাডেমিক রাইটিংয়ের কনভেনশন মানে হচ্ছে ফিচার্স বা রোল বলতে পারি বা বৈশিষ্ট্য স্যালেন্ট ফিচার্স এই টাইপের একই মানে আচ্ছা নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ এ ফিল্ম রিভিউ এটা ফিল্ম রিভিউ চ্যাপ্টার থেকে আচ্ছা নেক্সট করবে প্যারাফ্রেজ অফ এনি পোয়েমস প্রেজেন্ট ইন ইউর সিলেবাস তোমাদের সিলেবাসে বা তোমাদের এন্টার যে কোনো পোয়েম আছে তোমাদের এন্টার যে কোর্সের মধ্যে ফোর্থ সেমিস্টারে সেটাকে প্যারাফ্রেস করে দেখাতে হবে বেসিক ডিফারেন্সেস বিটুইন মিডিয়া রিভিউ অ্যান্ড বুক রিভিউ এটা যখন করছো শর্ট নোট হয়ে যাচ্ছে মিডিয়া রিভিউ এর পয়েন্টগুলো মিডিয়া রিভিউ এর শর্ট নোট হয়ে যাচ্ছে বুক রিভিউ এর পয়েন্টগুলো বুক রিভিউ এর শর্ট নোট মানে একই সঙ্গে তিনটা নোট হয়ে যাচ্ছে শুধু মিডিয়া রিভিউ শুধু বুক রিভিউ মিডিয়া রিভিউ আর বুক রিভিউয়ের বেসিক ডিফারেন্সেস ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন সামারি রাইটিং অ্যান্ড প্যারাফ্রেজ রাইটিং এর সঙ্গে একটা লাস্ট প্রশ্ন করে রাখবে হাউ ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং রিলেটেড টু ক্রিটিক্যাল রাইটিং এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা ভালো করে করবে অনেকেরই যাদের জেনারেল ইংলিশ ফোর্থ সেমিস্টার বা ইলেকটিভ ইংলিশ ফোর্থ সেমিস্টার যারা আছে তাদের কাছে হয়তো এত নোটস নেই এই জন্য তোমাদেরকে আমি একটা অফার দিতে পারি তোমরা চাইলে এই সব নোটস আমার কাছে পেয়ে যাবে না ইন্টারেস্টেড ওয়ান টাইম পেমেন্টে পার্চেস করবে তোমরা কোনো হিডেন পেমেন্ট নেই একবার পেমেন্ট করবে এই সব সাজেশনসের উত্তর তোমরা পেয়ে যাবে তারা এই ভিডিওটা যারা দেখছো ভিডিও ডিসক্রিপশানে গিয়ে অ্যাডমিনের নাম্বার পেয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জয়েন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাডমিন একজনই আছেন তাকে মেসেজ করবে সে এই নোটসের ডিটেলস দিয়ে দেবে পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে তোমরা পার্চেস করে নিতে পারবে এই মেথডটা যারা ফলো করতে চাও করতে পারো যাদের নোটস আছে তাদের কোনো খরচা করার দরকার নেই যাদের নেই এবং নোটের দরকার আছে নোটস নেই নোটের দরকার আছে তারা পার্চেস করে নিতে পারো তা এই যে নোটগুলো বললাম এগুলো যদি সব ভালো করে করো তোমাদের ইলেকটিভ ইংলিশ সাজেশন হিসেবে ফাইভ আর টেন মার্কসের জন্য হোপফুলি পরীক্ষা ভালো হবে ফাইভ টেন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে মানে তুমি যেটাকে ফাইভের ভাবছো সেটা টেনে দিল যেটা টেনের ভাবছো ফাইভে দিল দ্য রোল ক্যান বি রিভার্স অ্যাকচুয়ালি হতে পারে তো সেটা নিয়ে খুব একটা বদার হয়েও না আগেও বললাম যেরকম ফাইভে দিলে একটু ফ্যাট ফ্রি লিখবে মানে টু দ্য পয়েন্ট লিখবে দেড় পাতা থেকে দু পাতার মধ্যে শেষ করে দেবে টেনে দিলে তিন থেকে সাড়ে তিন পাতার মধ্যে শেষ করে দেবে একটুখানি বাড়িয়ে লিখতে হবে এই হচ্ছে ব্যাপার তো হোপফুলি ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে দিয়েছে আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও এইটা এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা নোটিফিকেশানগুলো আমাদের চ্যানেলে পেতে থাকবে খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হবে থ্যাংক ইউ